তাকে সব আমার তাড়াতাড়ি বাসান। হ্যাঁ বাসাই যাচ্ছি তো, তোমার বাসা মানে কোথায়? আল্লাহ, আজকে 5 দিন ধরে এই ব্যথা, আমি আর টিকতে পারতেছি না। ও মা গো, আচ্ছা রাখো। ও মা, টোটাল এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদনে আপনার সঙ্গী। এইভাবে এইভাবে আর কিছু ওষুধ দিয়ে যাইতাছি, এগুলা খাইলেই সবকিছু সমাধান হয়ে যাবো গা। আসল কথা কি, আমি ভাবছি যে আমার এই এলাকায় আমি একটা নিজস্ব ক্লিনিক করে নেবো। আসলে তো ঢাকা শহর চাকরি করে গ্রামে, আমি দেখি এখন গ্রামে বসবাস করি, চারিদিক বৈশিষ্ট্য বজায় রাখতে গেলে গ্রামের দু একটা লোক আমার চিকিৎসা করা উচিত। আসলে তো আপনি পুরুষ মানুষ, বেশি বাড়ি বিকেলে সমস্যা হয়, আপনার গম ডিস্টার্ব হয়। আচ্ছা আপনি আপাতত এক কাজ করেন, একটা কাজের বুয়া রাখেন, উনি আপাতত মাসে খানি টিপ্পনি, ঠিক আছে? তারপরে আমি তো আসছি, প্রেসক্রিপশন করে দিয়ে যাইতেছি, কিছু ওষুধ দিয়ে যাইতেছি, এটা খাইলে সারবনি, ঠিক আছে? টেনশনের দরকার নাই, এই যে আমি প্রেসক্রিপশন করে দিয়ে যাইতেছি, এই নিয়মিত ওষুধটি খাইলে হয়ে যাবো গা। দুই পাতা আমি তোমার কইছি না যে তুমি সবসময় আমার পাশাপাশি থাকবা? ইয়াল্লা কি দেখো কি কো, আমি তো বেরোই দেই, তো কোনো রোগী নাই, তুমি খেত থেকে টেবিলের উপর পড়ে আছো। আরে টেহাদা নাই তো, চিন্তা করছা? ওই হ্যাঁ রাজা গেল, আরে তো টেহাদা নাই তো, ভালো করছে। তুমি সারা জীবন ভরে যে মাগ নাই মানুষে দেখো, টাকার দরকার নাই। আসলে ঠিক করো রে, ঠিক করো রে, ঠিক করো, ঠিক করো। রান্না মারা হয়েছে না? রান্না বান্না সবই হয়েছে, এখন তুমি নাস্তা করবে। শোনো কি কই, তুমি তো সকাল থেকে এখন পর্যন্ত কিছুই মুখে দাও না। আচ্ছা তুমি যাও, আমি আসতে আসো। হ্যাঁ তাতে রং বাচ্চা জানো বলে আর আমার বউ অসুস্থ, তাই কি কই কই দেব, নাস্তা করে নাই এখনো, আর নাস্তা বড় করবে নি। আচ্ছা আচ্ছা, এই রাম বিশেষ সমস্যা না? আচ্ছা এই দেখি তোমার দিবে, তুমি মাসে একটা দিন হলো বাড়িতে থাকো, তাও যদি তুমি মাইন ছেড়ে লাগে। আরে তুই শুনো, আমি তোমাকে বলি, আসল কথা হলো যে ডাক্তার কো এত সয় সমস্যা দেখলে তো চলে না, এখন ডাক্তার তো রোগীর জন্য বুঝলে। তো আমি এত কিছু বুঝি না, তুমি নাস্তা করে যাও। আরে রাখো, তোমার যে বিশাল বড় একটা সমস্যা, এইদিকে কি তোমার কোনো খেয়াল আছে? আরে আমি তো ডাক্তার মানুষ,
ওইরকম সমস্যা থাকলে তাই তাই কি আতাই তো আমার পেশেন্ট দেখতে হইব না ঘরে থাকতো যত সব মানি না দেখে চাঙ্গ সমস্যা হয় সমস্যা তো হবই তা তো বুঝো না বুঝছো কি তোমরা হইলো সমাজের অশিক্ষিত গিয়ে ভূত আছে না তাদের মতন আর আমি একটু শিক্ষিত আছি তা থাকলে কি বউ আমার বউ হইলো অশিক্ষিত বউ অশিক্ষিত হতে তাহলে তুমি যদি এলে তোমার বর কি সমস্যাটা যদি আমার কাছে না বলতে পারো তাহলে হইলো কি রে আপনি নন যায় আপনি গেলেই তো সমস্যাটা আপনি বাই করে হবাই তা তো করা হামই তারপর একটা ই আছে না না যাই ও মা গো ও বাবা গো বললাই আমি যে আর পারতেছি না মরার নীল বৈশা বানরে হলো আয় না ও ডাক্তার নি আল্লাহ গো তাই তো যাই বললাম তাহলে তোমার পেটে ব্যথা না তো বিশাল সমস্যা এই পানি পানি নিয়ে এসে এক গ্লাস দেখতেছি জোরে নিঃশ্বাস না জোরে আর জোরে আর একটু জোরে নিচের অংশে না উপরের অংশে এই এতটুকুর মধ্যে ও এই উপর সাইডে তে তোমার হলো তুমি কনে গেল ডাক্তার সাহেব
মানুষ কি বাদ আমি জানি গাছ চলা করতেছি। আচ্ছা যান আপনি কি করেন তাহলে আসল কথা হইলো যে আপনার বোর্ডের সমস্যা বুঝছেন কি, ওনার খাওয়ার কন্টিনিউটি ঠিক নাই, উনি অবিরত খাইতেই থাকে। আর কই না, সকালে ওইটা 20টা পরোটা খাইছে আর 50টা আর বাজি খাইছে। তুমি 20টা পরোটা খাই এই কথা কইতেছো? আমি তো আমার বাবার মা থেকে 50টা 60টা কইটা পরোটা খাইছি আর 25টা 30টা করে ডিম খাইছি। এটা পরোটার ডিম এটা বেদনটা বাজাইছে বুঝছেন কি, বড়ন হলো যে। আরে এই যে ডাক্তার শুনেন, এটা তো কম হই, 50 কেজি বস্তা আছে না, আমার লাগে 3 দিনও যাইতো না চাউলে। ও তাই নাকি, আপনি কি বস্তা সহ খাই আলাইতেন না? না ডাক্তার, আমি তো বস্তা সহ খাই নাই, বস্তা ওই দোকানদারে দিয়ে দিছি চাউলগুলো আমি খাইছি। আচ্ছা যা হোক, বাই দে ভাই, আপনার যে সমস্যা বুঝছেন কি, আপনার হলো গ্যাস্ট্রিকে প্রচুর চাপ, আপনি খাওয়ার একটু কমায় খাবেন। এই যে ডাক্তার, আপনি তাড়াতাড়ি ওষুধ দেন, আমার খিদা লাগছে আবারও। আবার খিদা লাগছে? ও ডাক্তার, এই যে গ্যাস্ট্রিকের ওষুধ দিলাম, আর হইলো মনে করেন যে এইটা হইলো পাইরিনল, ঠিক আছে কি পাইরিনল, আর হইলো এই যে হইলো খাওয়ার আগে খাবো না পরে খাবো? আচ্ছা ডাক্তার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আসি। হ্যাঁ আই করো টাকাটা তো। ও মা গো, এই ডাক্তার আপনার কি টাকা দেবো? এই যে আপনি উল্টা টাকা দিয়ে দেবেন কে? আপনার তো মিল্কি বারাম ভালো করছি আমরাই, নাহলে তো মরেই যাইতেন, ওই পিছে দিয়ে যান। না তাও ঠিক আছে, কথা ঠিক আছে। আচ্ছা তাহলে সমস্যা নাই, তাড়াতাড়ি দেন ডাক্তার, আমার খিদা লাগছে। এই যে ধরেন মিল্কি ভালো করছেন, সেজন্য আমি টাকা দিলাম, এখন হলো আপনার মার ওষুধের টাকাটা দেন। ওষুধের টাকা কত হইছে? আপনার ওষুধ হইলো এই 44 টাকা। 44 টাকা? 100 টাকা দাও মানে, আয় গোনে ভাঙে দে দে। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে আসি। হ্যাঁ তুমি ওষুধগুলো খাই নাও, তুমি আর এই যে ওষুধগুলো খাও আর নিয়মিত খাবার একটু। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঘুমাই নেই তারপর ওষুধ খাবো। এই তাড়াতাড়ি আইও, আমার ঘুমে ধরছে, আমি ঘুমাই নেই ওইটা ওষুধ খাবো। আচ্ছা তাহলে চলো। টোটাল এন্টারটেইনমেন্ট, সুস্থ বিনোদনে আপনার সঙ্গী।